মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি সম্মিলিত সংখ্যা লঘু জোটের কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে আট দফা দাবি জানিয়েছে তারা দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে হন হিন্দু ধর্মাবলম্বীরা সাড়ে তিনটার দিকে সংখ্য বাজিয়ে সমাবেশ শুরু করা হয় এ সময় বক্তারা দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি সহ নানা দাবি তুলে ধরেন এছাড়া অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান তারা পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে